হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের কাছ থেকে একটা ছোট্ট করে সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগের, কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ব্লগ করতে পারিনি, তাই সেই ব্লগগুলো আমি এতদিন পর একটু ছাড়ছি। তোমরা প্লিজ টাইম করে একটু দেখো। ভূতনাথে গিয়েছিলাম আমরা তিনজন, আর সাথে ছিল আমার দিদির বাড়ির চারজন, আমার দিদি, জামাইবাবু আর দুই বোনঝি। আমরা সকলে মিলে বাবা ভূতনাথের দর্শন করতে গিয়েছিলাম, তারই কিছু আনন্দের মুহূর্ত আমি তোমাদের জন্য তুলে এনেছি। প্রথমে দেখো, আমরা বালাঘাট থেকে লঞ্চে উঠেছিলাম, আর লঞ্চে করে আমরা পৌঁছে গিয়েছিলাম আহিরটোলা ঘাটে। ওখান থেকে আমরা এরপর হেঁটে গিয়েছিলাম বাবার দর্শন করতে, কারণ একটু হাঁটতেই বাবার দর্শন পাওয়া যাবে। যেহেতু শ্রাবণ মাস ছিল, সেই কারণে প্রচুর ভিড় হয়েছিল আর মেলাও বসেছিল। এখানে এসে পুজো দেবো ভাবলে এখান থেকে তোমরা ফুল মালা আর ঠাকুরের জন্য প্রসাদও কিনতে পারো। আর যারা বাবার মাথায় জল ঢালবে ভাববে, এখান থেকে তোমরা দেখো এখানে ঘটিও বিক্রি হচ্ছে, সেটা নিয়ে গঙ্গা থেকে জল নিয়েও বাবার মাথায় ঢালতে পারো। খুব সুন্দর একটা দেখো গেট করেছে, যেখান দিয়ে আমরা প্রবেশ করব ভিতরের দিকে। প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা পুজো দিতে পারিনি, শুধু ঠাকুরের দর্শন করতে গিয়েছিলাম, তাই এই কাকিমার কাছে আমরা সকলে মিলে জুতো রেখে গেলাম, আর সাথে ছিল হেলমেট, সেগুলোও রেখে দিলাম। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে, তবে ভিতরের দিকে ভিডিও করা অ্যালাউ নেই, তাই যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে এটা দেখে আমি ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে এটা হোমকুণ্ডই হবে, এখানে হোম হয় যত সম্ভব। তবে এরপরে আমরা আর বেশি কিছু ভিডিও তুলতে পারলাম না, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরে এসেই আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম। এরপরে দেখো এরই উল্টো দিকে একটি মন্দির আছে, সেখানেও আমরা প্রবেশ করলাম, যেটা লাইন পেরিয়ে যেতে হয়, তাই এখানেও যে বাবা আছেন বা এখানে সিংহবাহিনী মা আছে সবই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। আমাদের ভূতনাথ ঠাকুর দর্শন হয়ে গেছে, এরপরে দেখো আমরা বাড়ির দিকে ফিরছি, আর বাড়ি ফেরার জন্য অবশ্যই লঞ্চের টিকিট কাটতে হবে, সেই কারণে আমরা অপেক্ষা করছি। লঞ্চের টিকিট কাটা হলেই আমরা লঞ্চে উঠে পড়ব, এরপর ওপারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের দেখো ভূতনাথ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লঞ্চে এতটাই ভিড় হয়েছে, সেই কারণে দেখো লঞ্চের অপেক্ষায় রইলাম, আর আগের লঞ্চটা আমরা ছেড়ে দিয়ে এরপরের লঞ্চে ফিরব। আমরা লঞ্চে করে দেখো বাঁধাঘাটের দিকে চলে এসেছি, আর বাঁধাঘাটে এসে আমরা একটু চা, লস্যি আর এখানে একটু কচুরিও খাওয়া হচ্ছে, এরপরে আমরা বাড়ির দিকে ফিরব। ভূতনাথ ঘুরে বাড়ি ফিরে পড়েছি, আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।